যা এখন যেহেতু সবাই ঘরে বন্দি আপনারা নিজেরাই নিজেদের যেটুকু বাগান আছে সেখানে কাজ করেন ঘরের পাশে বা একখণ্ড জমিও যেন অনাবাদি না থাকে একটু জমি যেন কোনো মতেই পড়ে না থাকে অথবা টবে উপরেও গাছ লাগাতে পারেন এভাবে যেভাবে আপনারা আপনাদের তরি তরকারি বা আপনি যাই লাগান না কেন সেটাই আপনার কাজে লাগবে আপনি সেভাবে কাজ করতে পারেন সেটা আপনারা করবেন সেটা আমরা চাই আমরা ইতিমধ্যে আমাদের আমরা বেশ কিছু প্রণোদনা দিচ্ছি আপনারা জানেন যে আমাদের শিল্প কৃষি সর্বক্ষেত্রেই আমরা ব্যাপকভাবে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছি কারণ আমরা চাই জানি আমাদের অনেক উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু সবথেকে বড়ো কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া সেই ক্ষেত্রে আমাদের দেশের কৃষক শ্রমিক দিন মজুর থেকে শুরু করে কামার কুমার তেতে জাল তাঁতি জেলে যারাই আছে কামার কুমার তাঁতি জেলে থেকে শুরু করে যারা যে শ্রেণীর মানুষই থাকুক এমনকি আমরা আমাদের সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আমরা সদা প্রস্তুত তাদের সাহায্য করবার জন্য ইতিমধ্যে আমাদের শিল্প এবং ব্যবসা বাণিজ্য এবং সব কিছু যাতে অব্যাহত থাকতে পারে তার জন্য আমরা প্রায় বাহাত্তর হাজার কোটি টাকার একটা প্রণোদনা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি কিন্তু আমাদের কৃষি প্রধান দেশ আমাদের কাজ অব্যাহত রাখতে হবে খাদ্যটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কৃষির ক্ষেত্রেও আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এবং কিছুদিনের মধ্যে যেহেতু বড় ধান উঠবে আর কৃষকজন এই ফসলের ন্যায্য দাম পায় সেদিকে আমরা লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গত বছরে যে খাদ্য সংগ্রহ করেছিল তার থেকে বেশি অর্থাৎ আরও বেশি ধান চাল ক্রয় করবে অর্থাৎ দুই লক্ষ মেট্রিক টন বেশি চাল ক্রয় করবে সেই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং ধান কাটা মাড়াই কাজে যান্ত্রিকীকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে ইতিমধ্যে একশো কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি কারণ যেহেতু মানে কৃষি শ্রমিক পাওয়া যায় না তবে এখন অনেকেই এখন কাজ পাচ্ছেন না তারা কৃষিকাজে যেতে পারেন ধান কাটা মারাইতে হাত দিতে পারেন কিন্তু সাথে সাথে আমরা যান্ত্রিকীকরণের ক্ষেত্রে একশো কোটি টাকার একটা আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও একশো কোটি টাকাও আমরা বরাদ্দ দেব অর্থাৎ সর্ব দুইশো কোটি টাকা এখানে আমরা বরাদ্দ দেব আর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ চারা বিতরণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে যাতে এই কৃষিকাজটা আপনারা অব্যাহত রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থা আমরা নিয়েছি সারের ভর্তুকি বাবদ আগামী অর্থবছরের বাজেটে নয় হাজার কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি আগামী অর্থ বছরের জন্য নয় হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে যাতে আমার কৃষি উৎপাদন কোনো মতে ব্যাহত না হয় আর খাতে চলতি মূলধন সর্বের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার নতুন এবং একটি অর্থায়ন স্কিম গঠন করবে এখানে শুধু কৃষি খাতেই আমরা একটা পাঁচ হাজার কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র পাঁচ পার্সেন্ট ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আরেকটা উদ্যোগ নিয়েছে এটা চলমান আছে সেটা হলো কেউ যেমন পেঁয়াজ মরিচ রসুন আদা সহ মশলা জাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংকের থেকে মাত্র চার পার্সেন্ট সুদে তাদেরকে ঋণ দেওয়া হয় সেটা কিন্তু অতীতে আমরা কার্যকর করেছি এটা কিন্তু অব্যাহত আছে এটা অব্যাহত থাকবে পাশাপাশি আমরা যে নতুন স্কিমটা নিচ্ছি পাঁচ হাজার কোটি টাকার একটা প্রণোদনা এই স্কিম গঠন করব এখান থেকে পাঁচ হাজার মাত্র পাঁচ পার্সেন্ট সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেব এই তহবিল থেকে মূলত গ্রাম অঞ্চলে যারা ক্ষুদ্র এবং মাঝারি চাষি তাদের জন্য দেওয়া হবে তারা কৃষি ফুল ফল মৎস্য চাষ পোলট্রি ডেরি ফার্ম ইত্যাদি সকল কর্মকাণ্ডে এটা সহায়তা পাবেন এই কাজে তারা ব্যবহার করতে পারবেন যাতে করে মানে কোনো যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা শুধু এই কৃষিখাতে কৃষিখাত মানে আমি আবারও বলছি কৃষিখাত মানে হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলে আমাদের ক্ষুদ্র মাঝারি চাষী যারা কৃষিকাজ ফুল ফল চাষ মৎস্য চাষ পোলট্রি ডেরি ফার্ম ইত্যাদি কর্মকাণ্ডে যারা খরচ মানে ব্যয় ব্যয় করবেন বা কাজে লাগাবেন বা উৎপাদন করবেন তাদেরকে মাত্র পাঁচ পার্সেন্ট সুদে এই টাকা দেওয়া হবে এবং এই জন্য আলাদাভাবে আমরা একটা স্কিম তৈরি করেছি যাতে করে আমাদের উৎপাদনটা বৃদ্ধি পায় উৎপাদনের সাথে সাথে এগুলি সংগ্রহ করা কারণ একটা কথা মনে রাখতে হবে এই করোনার কারণে এই ভাইরাসটা এমনভাবে সারা বিশ্বকে নাড়া দিয়েছে এখানে কিন্তু খাদ্য অভাবটা মাত্রভাবে দেখা দিতে পারে কিন্তু বাংলাদেশ আমি এটুকু বলতে পারি যে এই দেশ আমাদের মাটি আছে মানুষ আছে আমাদের মাটি অত্যন্ত উর্বর আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেকে সাহায্য করতে পারবো যদি আমরা যথেষ্টভাবে খাদ্য উৎপাদন করতে পারি এবং সেটা আমাদের উৎপাদন করতে হবে যাতে আমাদের দেশের মানুষ কষ্ট না পায় আবার দরকার হলে আমরা অনেক মানুষকে বা অনেক দেশকে আমরা সহযোগিতা করতে পারি বা এটাও আমরা রপ্তানি করতে পারি সেইভাবেই আপনারা উৎপাদন বাড়াবেন আবারও আমি বলছি কেউ এতটুকু কারো জমি জন্য অনাবাদি না থাকে আর তাছাড়া যারা ঘরে এবং ছাদে বা টবে চাষ করতে পারেন একটা কাঁচামরিচ লাগে সেটা যদি আপনি খান আপনার নিজেরই ভালো লাগবে তো এভাবে আপনারা নিজেরা কিছু করতে পারেন